Very good morning, my dear lovely students, honorable guardians, teachers and viewers. Welcome you all to my live class from the very popular Facebook page Bishambhapur Online Pathshala. Dear viewers of our Bishambhapur Online Pathshala online school, you all are welcome to our page and now to my class especially. Dear students, at first I would like to be introduced with you. Prothome ami tomader sathe porichito hote hoye jete chai, because someone may be new here today who are watching me for the first time, though I took a class from this page before. আমি ইতিমধ্যেই এই ক্লাস থেকে একটি এই পেজ থেকে একটি ক্লাস নিয়েছি। অনেকে হয়তো আজকে নতুন থাকতে পারো, তাদের উদ্দেশ্যে আমার পরিচয়টা বলছি। ইটস মি খালিদুর রহমান মানিক, অ্যাসিস্ট্যান্ট টিচার, খাসগাঁও গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, ছাতক, সুনামগঞ্জ। ডিয়ার স্টুডেন্টস, সরি, অ্যাট ফার্স্ট I would like to ask you a riddle. Prothome ami tomaderke ekti dhada bolte chai. Tell me, what only grows up and never comes down? What grows up? What goes up and never comes down? Ei riddle tir dhada tir answer amake bolo. Okay? ডিয়ার স্টুডেন্টস, তোমরা খুঁজতে থাকো সেই জিনিসটা কি যা শুধু বাড়তেই থাকে, কখনো কমে না, শুধু দিন দিন বাড়তেই থাকে, কমে না কখনো। ওকে ডিয়ার স্টুডেন্টস, কুড ইউ রিমেম্বার হোয়াট ওয়াজ আওয়ার লাস্ট ক্লাস অ্যাবাউট? আমাদের সর্বশেষ ক্লাসটি কোন ব্যাপারে শিখছিল বা কোন লেসন থেকে ছিল, তোমাদের কি মনে আছে? হ্যাঁ, এটা মনে করা একটু কঠিনও হতে পারে, বিকজ ইট ওয়াজ ওয়ান উইক ব্যাক, প্রায় এক সপ্তাহ আগে ছিল। ইট ওয়াজ ফ্রম ইয়ার ইংলিশ ফর টুডে বুকস ইউনিট 19 লেসন 1-2 ভিজিট টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম। আমাদের সর্বশেষ ক্লাসটি ছিল ভিজিট টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম, বড় একটি পার্ট, একটা লেসন। এখান থেকে আমরা একটি প্যারা পড়েছিলাম, আজকে আমরা পুরোটা শেষ করে দেবো। সমস্যা হচ্ছে কি, এক স্থানে দাঁড়িয়েছিলাম আমার স্কুলে মাঠে, আর গায়ে একটু পিঁপড়া উঠে গেছে। ওকে ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে ভিজিট টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম এই লেসনের পরবর্তী যে ফেরা, এখানে একটু একটু আজকে অন্য দিনের তুলনায় একটু বেশি আমরা আজকে শেষ করে নেব, ঠিক আছে? ওকে, তো প্রথমে আমি একবার পড়ব, বাংলা অর্থসহ পড়ব, তোমরা মনোযোগ দিয়ে শুনবে, কারণ আমরা বারবার পড়ার এবং তোমাদেরকে পড়ানোর তো সুযোগ থাকে না এখানে। ডিয়ার স্টুডেন্টস, লেটস স্টার্ট আওয়ার টুডেস লেসন। দেয়ার ওয়ার ফোর পারমানেন্ট গ্যালারিজ, দেয়ার ওয়ার ফোর পারমানেন্ট গ্যালারিজ, চারটি স্থায়ী, পারমানেন্ট মানে স্থায়ী, গ্যালারি অর্থ হচ্ছে গ্যালারি বা বড় হল রুম, শোরুম, চারটি স্থায়ী গ্যালারি ছিল। তারা কোথায় গিয়েছিল? তারা আগারগাঁওয়ে, ঢাকার আগারগাঁওয়ে লিবারেশন ওয়ার মিউজিয়ামে বেড়াতে গিয়েছিল, তাদের বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ কোর্সের একটা অংশ হিসেবে তারা স্টাডি ট্যুরে বা ভ্রমণে গিয়েছিল। তো একজন গাইড তাদেরকে ওয়েলকাম জানিয়েছিল এবং তাদেরকে সবগুলো কক্ষ দেখিয়েছিল। তো দেয়ার ওয়ার ফোর পারমানেন্ট গ্যালারিজ দ্যাট এক্সিবিটেড রেয়ার ফটোগ্রাফস, সেখানে চারটি স্থায়ী গ্যালারি ছিল বা প্রদর্শনী কক্ষ ছিল। দ্যাট এক্সিবিটেড, যেগুলি প্রদর্শন করছিল, এক্সিবিট অর্থ প্রদর্শন করা বা দেখানো বা শো করা, এক্সিবিটেড রেয়ার ফটোগ্রাফস, দুষ্প্রাপ্য ছবি যেখানে দেখানো হচ্ছিল, ডকুমেন্টস দলিলপত্র, অ্যান্ড নিউজ পেপার ক্লিপিংস এবং সংবাদপত্র, সেই মুক্তিযুদ্ধের সময়ের সংবাদপত্রের বিভিন্ন ক্লিপিং,
সংবাদপত্র থেকে বিশেষ বিশেষ অংশ সেখানে সংরক্ষিত ছিল। অ্যান অবজেক্টস এবং ওই সকল বস্তু, অবজেক্ট মিন্স বস্তু, দিস ইজ অলসো অ্যান অবজেক্ট। অ্যান অবজেক্টস ইউজড বাই দ্য ফ্রিডম ফাইটার্স, এবং মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত বিভিন্ন বস্তু, অ্যান্ড দ্য মার্টার্স অফ আওয়ার লিবারেশন ওয়ার, এবং আমাদের স্বাধীনতার যুদ্ধের মহান শহীদদের ব্যবহৃত কিছু জিনিস সেখানে ছিল। কোথায়? ইন গ্যালারি ফোর। অ্যাট গ্যালারি টু, দুই নম্বর গ্যালারিতে, আওয়ার রাইটস আওয়ার স্যাক্রিফাইসেস, এই গ্যালারির নাম হচ্ছে, আমাদের যেভাবে শ্রেণীকক্ষে নাম দেওয়া থাকে সেভাবে এই গ্যালারির নাম হচ্ছে আওয়ার রাইটস, আমাদের অধিকার, আওয়ার স্যাক্রিফাইসেস, আমাদের আত্মত্যাগ, দুই নম্বর গ্যালারির নাম। হ্যাঁ, সেখানে কী ছিল? আওয়ার টিচার রেড আউট টু আস দ্য ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, আমাদের শিক্ষক আমাদের কাছে স্বাধীনতার ঘোষণা পাঠ করে শোনালেন বাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হ্যাঁ প্রদান করেছিলেন। সাম আদার ভিজিটার্স অলসো স্টপড অ্যান্ড লিসেন্ড টু ইট অ্যাটেন্টিভলি, আরও অনেক দর্শনার্থী দাঁড়িয়ে গিয়েছিল এবং তারা মনোযোগ দিয়ে সেই ঘোষণাপত্রটি শুনেছিল, বঙ্গবন্ধু যে ঘোষণা করেছিলেন আজকের পর থেকে আমরা স্বাধীন দেশ। অ্যাজ উই ওয়েন্ট ইন সাইড গ্যালারি ফোর, যখন আমরা চার নম্বর গ্যালারিতে গেলাম, আওয়ার ভিক্টোরি আওয়ার ভ্যালুস, এই গ্যালারির নাম হচ্ছে আওয়ার ভিক্টোরি, আমাদের বিজয়, ভিক্টোরি অর্থ হচ্ছে বিজয়, আওয়ার ভ্যালুস আমাদের মূল্যবোধ, এই গ্যালারিতে গেলাম। উই ফেল সাইলেন্ট, আমরা নিরবতা বা নিস্তব্ধতা অনুভব করলাম। উই ওয়ার স্যাড, আমরা মর্মাহত ছিলাম, সেই গ্যালারিতে আমরা মর্মাহত ছিলাম। অ্যাজ উই লুকড অ্যাট দ্য পার্সোনাল বিলঙ্গিংস, যখন আমরা দেখলাম কিছু ব্যক্তিগত জিনিসপত্র, সাম অব আওয়ার মার্টার্ড ইন্টেলেকচুয়ালস, আমাদের মার্টার্ড অর্থ হচ্ছে শহীদ, মার্টার শহীদ, মার্টার্ড যিনি শহীদ হয়েছেন দেশের জন্য, যারা জীবন দিয়ে দিয়েছেন। ইন্টেলেকচুয়ালস অর্থ হচ্ছে বুদ্ধিজীবী, মানে বিশাল জ্ঞানী লোক যারা বুদ্ধি দিয়ে মানুষকে, দেশকে, রাষ্ট্রকে সহায়তা করেন, তারা হচ্ছেন ইন্টেলেকচুয়ালস, বুদ্ধিজীবী। আমাদের কিছু শহীদদের এবং বুদ্ধিজীবীদের, তাদের ব্যবহৃত কিছু জিনিস আমরা দেখলাম। অ্যান্ড ফ্রিডম ফাইটার্স, এবং মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত জিনিস, তার মধ্যে ছিল কি? এ পেয়ার অফ গ্লাসেস, এক জোড়া চশমা ছিল, আ ফ্যান, একটি কলম ছিল স্মৃতি হিসেবে, আ নোটবুক, একটি ডায়েরি ছিল, আ মেমোরি মানি ব্যাগ, একটি মানি ব্যাগ ছিল, ওয়ালেট বা টাকা আমরা যে ব্যাগে রাখি, আ শার্ট, একটি শার্ট ছিল, অ্যান্ড আদার সাচ থিংস, এরকম আরও অনেক জিনিস ছিল যেগুলি দেখে আমাদের মনে ব্যথা পেয়েছিলাম। মুক্তিযোদ্ধারা কী ধরনের গান ব্যবহার করেছিলেন, তারা কী ধরনের পোশাক তখন পরেছিলেন, তাদের বিভিন্ন স্মৃতিময় জিনিস সেখানে সংরক্ষিত আছে। কোথায়? গ্যালারি ফোর, তথ্যগুলো মনে রাখতে হবে। উই লেফট দ্য মিউজিয়াম অ্যাট 12:30, 12:30 সময় আমরা মিউজিয়ামটি লেফট ত্যাগ করলাম। ইট ওয়াজ আন এক্সপেরিয়েন্স, এটি ছিল এমন একটি এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা, উই উড নেভার ফরগেট, যা আমরা কখনো ভুলতে পারবো না। ক্যারিয়ার স্টুডেন্টস, সুন্দর একটা পাঠ, এবং আমাদের গৌরবের মুক্তিযুদ্ধ নিয়ে এই পাঠটি। তো আজকের পাঠে কয়েকটা শব্দ রয়েছে যেগুলো তোমাদের কাছে নতুন এবং দুর্বুদ্ধ মনে হতে পারে বা মনে হবে, সেগুলো তোমরা খুঁজে বের করো। তো নিউ ওয়ার্ডসগুলো তোমরা নিজেরাও চেষ্টা করো, আমিও চেষ্টা করছি। তার আগে একটু দেখে নেই। হ্যাঁ, মাহফুজ হেমু প্রেজেন্টেশন, থ্যাংক ইউ। হালিমা বেগম দেখছেন, থ্যাংক ইউ। এবং আরও যারা ভিউয়ার রয়েছেন সবাইকে ধন্যবাদ, এবং দয়া করে ইউ উইল শেয়ার দ্য ক্লাস ফর আওয়ার স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের জন্য আমাদের ক্লাসটি শেয়ার করে দিবেন। ওকে ডিয়ার স্টুডেন্টস, তো আগে আমার দাদাটির উত্তর বলে নেই। আমি যে দাদাটি বলেছিলাম, হোয়াট গোজ আপ অ্যান্ড নেভার কামস ডাউন, সেটি কোন জিনিস যা শুধু বাড়তেই থাকে কখনো কমে না, সেটা হচ্ছে দিস ইজ এজ, এজ বয়স, আমাদের বয়স যেটা দিনে দিনে শুধু বাড়তেই থাকে আর কমে না কখনো। আচ্ছা ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা নতুন ওয়ার্ডগুলি পেয়ে গেছো, তো আমিও আছি তোমাদের সাথে। তো এই ওয়ার্ডগুলি হতে পারে, দিস মে বি আ নিউ ওয়ার্ড টু ইউ, লুক স্পেল দ্য ওয়ার্ড জি এ এল এল ই আর ওয়াই, গ্যালারি, গ্যালারি, আ নিউ ওয়ার্ড
to you is gallery. Gallery. G-A-L-L-E-R-Y. Gallery শব্দের অর্থ হচ্ছে কি আমি আগে বলেছি বড় একটি হল ঘর যেখানে কোনো কিছু প্রদর্শন করা হয় হ্যাঁ যেখানে কোনো কিছু শো করা হয় শোরুম হ্যাঁ বা এক্সিবিটিং রুম কোনো কিছু দেখানোর একটা কক্ষ গ্যালারি আর ছোট করে হল বলতে পারি হল অথবা শোরুম প্রদর্শনী কক্ষ গ্যালারি হল মনে থাকবে ওকে অ্যানাদার ওয়ার্ড ইজ এক্সিবিট E-X-H-I-B-I-T, exhibit. Exhibit. Exhibit means, আমি বলেছি তো ওখানে অনুবাদে বলেছি, exhibited, প্রদর্শন করা হচ্ছিল, exhibit প্রদর্শন করা মানে দেখানো, নিজে দেখা হচ্ছে see বা watch, অন্যকে দেখানো, exhibit. It's to show something publicly. হ্যাঁ, গণহারে মানুষকে দেখানো হচ্ছে exhibit বা exhibition. Exhibit. E-X-H-I-B-I-T Exhibit অর্থ হচ্ছে দেখানো কোনো কিছু টু শো টু শো দেখানো টু শো দেখানো টু শো সামথিং কোনো কিছু দেখানো হচ্ছে এক্সিবিট T-H-I-N-G টু শো সামথিং কোনো কিছু দেখানো হচ্ছে এক্সিবিট এটা হচ্ছে বার বা তার নাম হচ্ছে এক্সিবিশন যেমন বড় বড় শিল্পীরা তাদের চিত্র প্রদর্শনী করে থাকেন এগুলো বলা হয় এক্সিবিশন পেন্টিং এক্সিবিশন অ্যানাদার নিউ ওয়ার্ড ইজ রেয়ার আর এ আর ই রেয়ার 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 শব্দের অর্থ হচ্ছে যেমন আজকাল শিয়াল রেয়ার পানি হয়ে গেছে আগে প্রায় দেখা যেত শোনা যেত এখন দেখা যায় না রেয়ার মানে দুষ্প্রাপ্য বা দুর্লভ যা সহজেই দেখা যায় না পাওয়া যায় না রেয়ার আর এ আর ই রেয়ার রেয়ার তো নট কমন নট কমন অথবা বলতে পারি নট ইজিলি ফাউন্ড যেটা সহজেই পাওয়া যায় না পরের ওয়ার্ডটি হতে পারে দ্য নেক্সট ওয়ার্ড ইজ It's a new word. Declaration. Declare. Declare, ঘোষণা করা. আর declaration হচ্ছে noun ঘোষণা. হ্যাঁ ঘোষণা বা announce. Announcement. Spell the word. D-E-C-L-A-R-A-T-I-O-N. Declaration. Declaration. Declaration ঘোষণা বা অ্যানাউন্স অ্যানাউন্সমেন্ট অ্যানাউন্সমেন্ট ঘোষণা অ্যানাউন্স বার ভয় ঘোষণা করা অ্যানাউন্সমেন্ট ঘোষণা ডিক্লারেশন অ্যানাউন্সমেন্ট দুটাই নাউন ঘোষণা হ্যাঁ ডিক্লারেশন ঘোষণা বা ঘোষণাপত্র পরের ওয়ার্ডটি হতে পারে তোমাদের কাছে তোমাদের কি বোর্ড দেখা যাচ্ছে পুরোটা কবিরামের স্যার থ্যাংকস বলেছেন ধন্যবাদ আজকে আপনাকে প্রথম দেখলাম আমাদের সহকর্মী চৈদেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অ্যান্ড দি অ্যানাদার ওয়ার্ড ইজ ইনসাইড 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 আই এন এস আই ডি ই ইনসাইড সাইড অর্থ পার্শ্ব ইনসাইড আউটসাইড ইনসাইড ভিতর আউটসাইড বাহির যেমন আই এম ইনসাইড দি রুম অ্যান্ড দ্য অ্যানিমেলস আর আউটসাইড দ্য রুম আমি রুমের ভিতরে আছি আর প্রাণীগুলো রুমের বাইরে আছে ইনসাইড ভেতরে ইনসাইড আই এন এস আই ডি ই ইনসাইড ইনসাইড ভিতরে বা বলতে পারি আমরা ইন্টারিয়র আই এন টি ই আর আই ও আর ইন্টারিয়র পার্ট অফ সামথিং কোনো কিছুর ভিতরে অংশ ইন্টারিয়র ইনসাইড And the another word is martyr. M-A-R-T-Y-R-E. T-Y-R-E. Martyr. Martyr শব্দের অর্থ হচ্ছে শহীদ
মার্টার শহীদ, শহীদ মার্টার, এম এ আর টি ওয়াই আর ই, মার্টার শহীদ। আর এটা হচ্ছে মার্ডার, মার্ডার খুন করা বা খুন হওয়া। এটা হচ্ছে মার্টার শহীদ, যিনি দেশের জন্য বা জাতির জন্য নিজের জীবনকে স্যাক্রিফাইস করেন। হু ডাইড ফর হিজ কান্ট্রি, যিনি তার দেশের জন্য জীবন দিয়েছেন, মৃত্যুবরণ করেছেন। অ্যান্ড আওয়ার লাস্ট ওয়ার্ড ইজ ইন্টেলেকচুয়াল, ইন্টেলেকচুয়াল। এই ওয়ার্ডগুলো শেখা প্রয়োজন, ওয়ার্ড না শিখলে তোমরা ইংরেজি শিখতে পারবে না। ইন্টেলেকচুয়াল, নট ইন্টেলেকচুয়াল, ইন্টেলেকচুয়াল। টি এর পরে ইউ থাকলে ছ এর সাউন্ড হয়, ইন্টেলেকচুয়াল। ফিউচার গেস্টার, ইন্টেলেকচুয়াল, আই এন টি ই এল এল ই সি টি ইউ এ এল, ইন্টেলেকচুয়াল। আর এর বহুবচন হচ্ছে ইন্টেলেকচুয়ালস, বুদ্ধিজীবী, বুদ্ধিজীবী, বুদ্ধিজীবী। ভেরি ওয়াইজ পার্সন, ভেরি এডুকেটেড পার্সন, খুব শিক্ষিত ব্যক্তি। ভেরি ওয়াইজ পার্সন, তো হ্যাঁ ইন্টেলেকচুয়াল পর্যন্ত দেখা যাচ্ছে। ওকে, তো এই ওয়ার্ডগুলো আজকে আমাদের কাছে নতুন মনে হয়েছে, আমরা তাদের অর্থ শিখে নিলাম, আবার আমরা প্র্যাকটিস করে নিই। গ্যালারি হল, হল বিগ রুম এর শোরুম, প্রদর্শনী কক্ষ, এক্সিবিট প্রদর্শন করা, দেখানো, টু শো সামথিং, কোনো কিছু দেখানো বা প্রদর্শন করা। রাইট, ও আমি রাইট লিখে বলেছি, মিস্টেক। রেয়ার, আর এ আর ই, রেয়ার, রেয়ার, নট কমন, যেটা সহজে দেখা যায় না, সহজে পাওয়া যায় না। ডিক্লারেশন, ডিক্লারেশন, এলটা এখানে লেগে গেছে, ডিক্লারেশন অর্থ যে ঘোষণা। অ্যানাউন্সমেন্ট, ইনসাইড ভিতরে, ইন্টারিয়র। মার্টার শহীদ, হু ডাইড ফর হিজ কান্ট্রি, যিনি তার দেশের জন্য জীবন দিয়েছেন। ইন্টেলেকচুয়াল, ভেরি এডুকেটেড পার্সন, খুব শিক্ষিত মানুষ। এখন এই ওয়ার্ডগুলো দ্বারা আমরা মুখে মুখে কিছু সেন্টেন্স তৈরি করি, তো দেখো সেন্টেন্স তৈরি করার কৌশল। আমরা ছোটো সেন্টেন্স তৈরি করব, যেখানে গ্রামারের বেশি ইউজ করার প্রয়োজন নেই। গ্যালারি, দিস ইজ আ বিগ গ্যালারি বলতে পারি, দ্যাট ইজ আ বিগ গ্যালারি, অথবা উই ভিজিটেড ফোর গ্যালারিজ। এক্সিবিট, দে এক্সিবিটেড রেয়ার পেন্টিংস, তারা দুর্লভ চিত্রকর্ম প্রদর্শন করলেন। দে এক্সিবিটেড রেয়ার পেন্টিংস, রেয়ার, হ্যাঁ রেয়ার দিয়ে এটা হয়ে গেল, দে এক্সিবিটেড রেয়ার পেন্টিং। অথবা নাও দ্য জেকল ইজ এ রয়্যাল অ্যানিমেল, এখন শিয়াল হয়ে গেছে একটি দুর্লভ প্রাণী। ডিক্লারেশন, দ্য ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স ওয়াজ রেড আউট বাই আওয়ার টিচার, হ্যাঁ স্বাধীনতা ঘোষণা পত্রটি আমাদের শিক্ষক দ্বারা পাঠ করা হয়েছিল। অথবা উই হিয়ার্ড দ্য ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, আমরা স্বাধীনতার ঘোষণাটি শুনলাম। ইনসাইড, উই ওয়ার ইনসাইড দি রুম, আই এম ইনসাইড দি রুম। মার্টার, উই রেসপেক্ট আওয়ার মার্টার্ড, মার্টার্ড হিরোজ, আমরা আমাদের শহীদ বীরদের সম্মান করি। ইন্টেলেকচুয়াল, যেমন হুমায়ুন রশিদ চৌধুরী ওয়াজ এন ইন্টেলেকচুয়াল, হুমায়ুন রশিদ চৌধুরী আমাদের সুনামগঞ্জের কৃতি সন্তান, হি ওয়াজ এন ইন্টেলেকচুয়াল, তিনি একজন বুদ্ধিজীবী ছিলেন। এরকম আরও অনেকেই আছেন। অ্যাকাডিয়ার স্টুডেন্টস, আমরা নতুন ওয়ার্ডগুলো শিখলাম, তাদের দ্বারা আমরা সেন্টেন্সও মেকিং করলাম, এবং এই ওয়ার্ডগুলোর যে তার ফোর ডাইমেনশন রয়েছে আমরা সবগুলোই শিখে নিয়েছি, তার প্রনাউন্সিয়েশন শিখেছি, স্পেলিং, মিনিং এবং ইউজিং শিখেছি। এখন আমি একটু রিভিউ করব আমাদের বিগত ক্লাস।
বিগত ক্লাসে দেখো আমরা এই জিনিসগুলো দেখেছিলাম কেমন আমরা আমাদের গত ক্লাসে হ্যাঁ গত ক্লাসে আমরা এগুলো পড়েছিলাম সিমিলার ওয়ার্ড একবার দেখিয়ে দেই সিমিলার ওয়ার্ডগুলো তোমরা কি দেখতে পাচ্ছ আজকে আমরা স্পেশালি পড়ব ট্রু ফলস আজকে আমাদের লেসনটি শেষ হয়ে গেছে আমাদের যে কোনো পরীক্ষায় থ্রি থেকে ফাইভ পর্যন্ত যে টেক্সটটি থাকে সেখান থেকে এক নম্বরে থাকে সিমিলার ওয়ার্ড হ্যাঁ বা একটা টেবিল থাকে যেখানে পাঁচটি শব্দ থাকে এখানে পাঁচটি বা সাতটি সম্ভাব্য অর্থ থাকে পাঁচটি মিলাবো আর দুইটি থাকে এক্সট্রা ঠিক আছে বা আটটিও থাকতে পারে অথবা পাঁচটিও থাকতে পারে তো এখানে কী কী আছে মিউজিয়াম আমরা শিখেছি জাদুঘর লিবারেশন স্বাধীনতা এক্সিবিট প্রদর্শন করা ওয়ার্মলি অর্থাৎ আন্তরিকভাবে কর্ডিয়াললি বা উষ্ণভাবে গাইড সহায়ক এখানে কি সম্ভাব্য অর্থ দেওয়া আছে টু শো সামথিং কিছু দেখানো কর্ডিয়াললি আন্তরিকভাবে লেড দ্য ওয়ে হ্যাঁ পথ দেখানো এ বিল্ডিং ইন হুইচ অবজেক্টস অব হিস্টোরিক্যাল ইন্টারেস্ট আর স্টোর্ড যেখানে ঐতিহাসিক গুরুত্বপূর্ণ জিনিস যে বিল্ডিংয়ে হ্যাঁ স্টোর করা হয় সংরক্ষণ করা হয় সেটি ফ্রিডম ফ্রম বন্ডেজ দাসত্ব থেকে মুক্তি বা স্বাধীনতা এ ফ্রেন্ডলি ওয়ে একটি বন্ধুত্বসুলভ রাস্তা টু হিয়ার শোনা এখন আমরা এগুলো মিলিয়েছিলাম একটু দেখে নে মিউজিয়াম জাদুঘর জাদুঘর এর সাথে কোনটি আমরা মিলাতে পারি বলতো এটা হ্যাঁ এ বিল্ডিং ইন হুইচ অবজেক্টস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট আর স্টোর্ড লিবারেশন স্বাধীনতা এটা ফ্রিডম ফ্রম বন্ডেজ দাসত্ব থেকে মুক্তি বা স্বাধীনতা এক্সিবিট প্রদর্শন করা টু শো সামথিং কোনো কিছু দেখানো ওয়ার্মলি অর্থ হচ্ছে উষ্ণভাবে বা আন্তরিকভাবে কর্ডিয়ালি অর্থ হচ্ছে আন্তরিকভাবে গাইড সহায়ক বা যিনি হেল্প করে থাকেন গাইড সহায়ক কি লিড দ্য ওয়ে যিনি পথ দেখান লিড দ্য ওয়ে যিনি পথ দেখিয়ে থাকেন হ্যাঁ গাইডের সাথে এটি যায় তো এভাবে আমরা সিমিলার ওয়ার্ড যদি আসে পরীক্ষা তো হবে ইনশাল্লাহ আগামী মাসে বিদ্যালয় খুলে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে এবং শীঘ্রই এইচএসসি পরীক্ষাও হয়ে যাবে তো এভাবে এক নম্বর প্রশ্নের আনসার আমরা করতে পারবো আজকে আমরা আজকের লেসনের আলোকে আমরা এখন পড়ব ট্রু ফলস যারা দুই নম্বর প্রশ্নে আমাদেরকে আনসার করতে হয় ট্রু ফলস মারাঠি খুলে ফেললাম ওকে তো আজকের লেসন থেকে আমরা আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার টু যেটা আমাদের দুই নম্বর প্রশ্নে থাকে পরীক্ষার ট্রু ফলস দেয়া থাকে ইনস্ট্রাকশন যে রাইট ট্রু অর ফলস সত্য না মিথ্যা বলো আমরা সত্য না মিথ্যা সেটা নির্ণয় করব ভেরি ইম্পর্ট্যান্ট ক্লাস আমাদের লাকি বিশ্বাস ম্যাম যুক্ত হয়েছেন তিনি বলছেন ভেরি ইম্পর্ট্যান্ট ক্লাস থ্যাংক ইউ আমার 11:40 পর্যন্ত সময় আছে আমি এর ভিতরে শেষ করব ইনশাল্লাহ ওকে ডিয়ার স্টুডেন্টস আমার ট্রু ফলসে নাম্বার ওয়ান সেন্টেন্সটি আমি লিখিয়ে দেবো সেন্টেন্স অ্যান্ড ইউ উইল আইডেন্টিফাই ওয়েদার দ্য সেন্টেন্সেস আর ট্রু অর ফলস দ্য ক্লাস ওয়েন্ট টু went on a field trip to Moyanamuthi এটা বিখ্যাত ঐতিহাসিক স্থান the class went on a field trip to Moyanamuthi ক্লাসের সবাই ময়নামতিতে একটি ভ্রমণে গিয়েছিল এই সেন্টেন্সটি এই স্টেটমেন্টটি ট্রু না ফলস তোমরা বলে দেবে বি
যারা রয়েছেন আমার লাইভে তারা বলতে পারেন। দ মিউজিয়াম হ্যাড ফোর গ্যালারিজ, মিউজিয়ামে চারটি গ্যালারি বা প্রদর্শনী কক্ষ ছিল। এবিসি আ ভিজিটরড আউট আ ভিজিটর রেড আউট রিড এর তিনটা ফর্ম, তিনটি ফর্মই একভাবে লেখা হয়। রিড তো আমরা পড়বো, রিড রেড রেড আ ভিজিটর রেড আউট দ্য ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স। এবং আমরা আশা করি শিক্ষার্থীরা যদি ক্লাসগুলো দেখে থাকে তারা যথেষ্ট উপকৃত হবে। নাম্বার সি ডি দ স্টুডেন্টস ফেল্ট সাইলেন্ট এট গ্যালারি টু। দুই নম্বর গ্যালারিতে শিক্ষার্থীরা নিস্তব্ধতা অনুভব করেছিল, বলতো এগুলো। হ্যাঁ, আশা করি তোমরা অনেকেই পেয়ে গেছো এবং লিখে দিয়েছো। তো দ্য ক্লাস ওয়েন্ট অন এ ফিল্ড ট্রিপ টু ময়নামতি, যে ক্লাসের সবাই ময়নামতিতে বেড়াতে গিয়েছিল, এটা হচ্ছে ফলস। তারা গিয়েছিল আগারগাঁও লিবারেশন ওয়ার মিউজিয়ামে। আমরা পরীক্ষায় শুধু নাম্বারটা দিয়ে ফলস লিখবো, এখানে ফলস লিখে ফুলস্টপ দিয়ে দেবো, স্টেটমেন্ট লেখার প্রয়োজন অবশ্যই নেই। দ্য মিউজিয়াম হ্যাড ফোর গ্যালারিজ, এই জাদুঘরে ছিল চারটি গ্যালারি বা প্রদর্শনী কক্ষ, এটি ট্রু। দেয়ার ওয়ার ফোর পার্মানেন্ট গ্যালারিজ, দুই বছর আগে এখানে ছিল দেয়ার ওয়ার সিক্স পার্মানেন্ট গ্যালারিজ, এটাকে এখন পরিবর্তন করে ফোর বলা হয়েছে। আচ্ছা, আ ভিজিটর একজন ভ্রমণকারী রেড আউট পড়ে শোনালেন, রেড আউট তো পাঠ করে শোনানো, দ্য ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা ঘোষণাপত্র পাঠ করে শোনালেন, এটাও ফলস। কারণ তাদের শিক্ষক স্বাধীনতা ঘোষণাপত্রটি পাঠ করে শুনিয়েছিলেন। দ্য স্টুডেন্টস ফেল্ট সাইলেন্ট অ্যাট গ্যালারি টু, দুই নম্বর গ্যালারিতে গিয়ে শিক্ষার্থীরা নিস্তব্ধতা অনুভব করল, না এটা ফলস। তারা চার নম্বর গ্যালারিতে গিয়ে নিস্তব্ধ হয়ে গিয়েছিল, যে শহীদ বুদ্ধিজীবী, শহীদ মুক্তিযোদ্ধা, হ্যাঁ, তাদের ব্যবহার্য জিনিসপত্র দেখে তারা নিশ্চুপ হয়ে গিয়েছিল গ্যালারি ফোরে। তাহলে আমরা চারটি লিখে দিলাম, আমরা প্র্যাকটিস করবো আজকে বেশ কয়েকটি। অ্যান্ড ই নাম্বার ই দ্য স্টুডেন্টস ওয়েন্ট টু দ্য, আমি দেওয়াবে লিখি এল ডাব্লিউ এম, মানে লিবারেশন ওয়ার মিউজিয়াম, বেশ লম্বা একটি শব্দ, লিবারেশন ওয়ার মিউজিয়াম, আমি ছোটো করে দিয়ে দিয়েছি, তোমরা বুঝতে পারছো অবশ্যই। দ্য স্টুডেন্টস ওয়েন্ট টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম, লিবারেশন ওয়ার মিউজিয়াম অন দি ভিক্টোরি ডে, ভি ক্যাপিটাল হবে ভিক্টোরি ডে, এর অর্থ হচ্ছে দ্য স্টুডেন্টস শিক্ষার্থীরা ওয়েন্ট টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম, লিবারেশন ওয়ার মিউজিয়ামে গিয়েছিল অন দি ভিক্টোরি ডে, স্বাধীনতা দিবস, এই যে বিজয় দিবসে, ভিক্টোরি ডে বিজয় দিবসে কি তারা গিয়েছিল? বিজয় দিবস কোন দিন তোমরা কি বলতে পারছো?
16th ডিসেম্বর, 16ই ডিসেম্বর আমাদের ভিক্টোরি ডে, ভিক্টোরি ডে আমাদের বিজয় দিবস। তাহলে এটা ফলস, তারা গিয়েছিল অন ডিসেম্বর 14। ফলস। এরপর এফ নাম্বার, এট ফার্স্ট দে ভিজিটেড গ্যালারি ফোর। বলো তো এই ইনফরমেশনটি, এটা ট্রু না ফলস বলো। The students stayed 3 hours in the museum. হ্যাঁ বলো এগুলো। অ্যাট ফার্স্ট দে ভিজিটেড গ্যালারি ফোর, প্রথমেই তারা 4 নম্বর গ্যালারিতে বেড়াতে গেল। ট্রু না ফলস? এটা ফলস, তারা প্রথমে গিয়েছিল 2 নম্বর গ্যালারিতে। ফলস। আর সেটা হচ্ছে দ্য স্টুডেন্টস স্টেড, শিক্ষার্থীরা অবস্থান করলো 3 আওয়ার্স, 3 ঘন্টা ইন দ্য মিউজিয়াম, জাদুঘরে। শিক্ষার্থীরা জাদুঘরে 3 ঘন্টা অবস্থান করলো। দেখো তো, উই রিচ দ্য মিউজিয়াম এট 10 AM, আমরা পেয়েছি, তারা মিউজিয়ামে গিয়ে পৌঁছলো সকাল 10টায়, আর তারা এখান থেকে ঠেক করলো 12:30। হ্যাঁ, উই লেফট দ্য মিউজিয়াম এট 12:30, 12:30 আমরা মিউজিয়াম ঠেক করলাম। তাহলে তারা কত সময় অবস্থান করলো? 10টা থেকে 12:30 পর্যন্ত কত সময়? 2 ঘন্টা 30 মিনিট। হ্যাঁ, 2.5 ঘন্টা বা 2 ঘন্টা 30 মিনিট, তাহলে 3 ঘন্টা তো নয়, অবশ্যই নয়। তাহলে এটা ফলস, FAL SE, ফলস। আচ্ছা ডিয়ার স্টুডেন্টস, আরও কয়েকটা ছিল আমার, আমি আলোচনা করতাম তোমাদের সাথে। আচ্ছা বলো তো, দ্য স্টুডেন্টস ওয়েলকাম দ্য গাইড, শিক্ষার্থীরা গাইডকে ওয়েলকাম জানিয়েছিল। যারা গাইড মানে যে তাদেরকে ওটা ঘুরে দেখিয়েছিল, শিক্ষার্থীরা গাইডকে ওয়েলকাম জানিয়েছিল। এটা ট্রু না ফলস? এটা ফলস, কারণ গাইড শিক্ষার্থীদেরকে ওয়েলকাম জানিয়েছিল। আচ্ছা লাস্ট কোয়েশ্চেন, আওয়ার ভিক্টোরি ডে ইজ অন ডিসেম্বর 16, আমাদের স্বাধীনতা দিবস, আমাদের এই যে বিজয় দিবস হচ্ছে 16ই ডিসেম্বর। এটা ট্রু না ফলস? আওয়ার ভিক্টোরি ডে ইজ অন ডিসেম্বর 16, আমাদের বিজয় দিবস হচ্ছে 16ই ডিসেম্বর। ইট ইজ ট্রু, ওকে, রাইট। ওকে ডিয়ার স্টুডেন্টস, মাই টাইম ইজ অ্যারাউন্ড টু ফিনিশ, আই এম নট টেকিং টাইম ইনমোর। ইনশাল্লাহ, হোপফুলি টু মিট ইউ এগেইন ইন দ্য নেক্সট উইক, ইফ আল্লাহ গিভ মি চান্স। টিল দেন কিপ ওয়াচিং আওয়ার অনলাইন ক্লাসেস টেকেন বাই আদার টিচার্স ফ্রম দিস পেজ, অ্যান্ড স্টে কানেক্টেড উইথ অল দ্য অনলাইন ক্লাসেস, অ্যান্ড এস্পেশালি দ্য অনলাইন ক্লাসেস অফ সুনামগঞ্জ অনলাইন পাঠশালা, হোয়ার অল দ্য টিচার্স অফ হোল দ্য ডিস্ট্রিক্ট টেক ক্লাসেস। ওকে ডিয়ার স্টুডেন্টস, থ্যাংক ইউ ফর পার্টিসিপেটিং ইন মাই ক্লাস অ্যাক্টিভলি, অ্যান্ড হোপফুলি টু মিট ইউ এগেইন। টিল দেন, গুড বাই টু ইউ অল।